هم سلمان واتو بودر هيا عنا هيا مكايم شيرم باي تومير نيارو غيتا هيا انا سيلفي تولي انا تو سيلفي باسي ان جونا غانا زانه گگو تومي هند بوندو في تومي بوندو في تومي تو بوندو في ان جونا غانا زانه تومي تومي شي بار جونا غانا گه خلاف دیا جاو আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের চেয়ারম্যান কাইম শাহর বিরুদ্ধে সাধারণ মাইসুদ্দিন হোল্ডিং ট্যাক্সের আদায়কৃত টিয়া আত্মসাৎ সহ নানান বিভিন্ন গুরুতর অনিয়মের অভিযোগ তুললে একই ইউনিয়নের মহিলা ইউপি সদস্য বিলকিস আক্তার চৌধুরী আর 40 দিনের কর্মসূচি গিয়া মেরে দুয়া বাড়াই দিয়ে লিফি দি এবার কি 40 দিনের কর্মসূচি 10 লাখ টিয়া বসরা ইদ্দাই হড়ে লিফি দি হাই ফিলাই নুয়াবু 40 দিনের 72 শব্দ কর 1% টিয়ারি শব্দ কর বলতে 7 আর 9 এর 9 আর মিছে হোল্ডিং ট্যাক্স তুললে 10 লাখ টিয়া দশ লাখ টিয়া হোল্ডিং ট্যাক্স তুললি তো 10 লাখ টিয়া যে অনে হোল্ডিং ট্যাক্স তুললা অনে আর তিন বার মিলে কি হাস গে গল তেমনে কল দিলাম যে আর বার মিলে যা অনে হোল্ডিং ট্যাক্স তুইছ হোল্ডিং ট্যাক্স কি হাস গে গো অনে হিসাব দিজ চেয়ারম্যান আর কল রিসিভ না করে আলো হতা না হয় হোল্ডিং ট্যাক্স হিসাব তো আগে তালে হোল্ডিং ট্যাক্স 10 লাখ টিয়া যদি তুলি তা তো 10 লাখ টিয়া তুই চা দেহে দিয়ে আয় আর আরে দিদি হর রাস্তা হাস নুয় আর 7-8 বার মিলে হর রাস্তা হাস নুয় বছর দুই বার 10 লাখ টিয়া কর্মসূচি আই সিফেলের বরাদ্দ আই দা 10 লাখ বরাদ্দ এবং অনিয়মের বিরুদ্ধে চেয়ারম্যান কাইম শাহর জবাবদিহিতা চাইরা মত বিনিময় সভা গজ্জি অভিযোগকারী বিজলিস আক্তার চৌধুরী তুই যে সচিকে করে ফেলিও তো তুই তুই জড়া করো হনি ড্রেস তুলি লাগে এখন এখন তুই দিজ তুই নিজে সচিকে নয় তুই নতুন নতুন সাপ নতুন নতুন ফ্যান আনলো ফের গো এটা বিলকিস মেম্বার তুই বিলকিস মেম্বার আছো তো বাসিতে তো না শুধু তাই নয় কাইম শাহর বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মী এলেও তারার সোশ্যাল মিডিয়ার নেজি নানান সময়ে নানান রকমের অভিযোগ তুলে দিচ্ছে মত বিনিময় সভা মহিলা ইউপি সদস্য বিলকিস আক্তার অভিযোগ করছে বর্ষা 3-9-7-8 এবং 9 নম্বর ওয়ার্ডের মানুষজন নতুন হোল্ডিং ট্যাক্স আদায় করছে কিন্তু এই ট্যাক্সের টিয়া দেয় এই 3 ওয়ার্ডের মানুষের হনুন্নয়নের হাস না করে চেয়ারম্যানে আর এটিয়ার ইসেপ চাইলে তারে নানান রকমের হুমকিও দিই বলে অভিযোগ করছে বিলকিস আক্তারে হুমকি দাম কিয় দিয়া আল্লাহ রহমত হুমকি দাম কিনে নদরাই যারা যতটুকু পারে ততটুকু দিব চেষ্টা করি ওয়াসিকা হবল মহিলা এমপি মহিলা এমপি বলে আনোয়ার আর বলে হন অস্তিত্ব একটু বলে আনোয়ার আর বলে হন অস্তিত্ব নেই বলে মহিলা এমপি বলে এই ধরনের কথা হই আর কাইম শাহর বিরুদ্ধে আনিত এসব অভিযোগ সম্পর্কে প্রচার করলি তিনি মুঠোফোনে সি প্লাসরে জানাই বিষয় কেন আসলে উদ্দেশ্য পরিচিত ভাবে ওই গজি জিনিস কেন কারণ আলো তো পরিচয় কনবুল বোঝাবি নাই দেখুন না আলো বোঝাবার আছে যে হোল্ডিং ট্যাক্স এর কথা হয় ইংল্যান্ডে 22-23 অর্থবছর 22-23 অর্থবছর হোল্ডিং ট্যাক্স আদায় এবং সাজ হইয়ে আর 12 জন মেম্বার আছে প্রতি বছর ইউনিয়ন পরিচালনায় 40,000 টাকা করে দিই ইউনিয়ন স্বাক্ষর
আর ওরা নাকি অসম বিভিন্ন ধরনের বোতল মারি জন বলে পানি মারি জন ওই মহিলা মেম্বার বোতল মারি দিয়ে হতাম তো ছ মাস আগে জানা জানি হতা আছে নাকি তারার দাবি উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ এইসব অভিযোগ আমলত লেবু এবং স্থানীয় সরকারে এই বিষয়ে যাতে একান সুষ্ঠু তদন্ত করিয়ে ঘটনার সত্য মিথ্যা যাচাই করে। C+ চট্টগ্রাম।